وعليكم. হযরত জি কুদ্দিসা সিররু এক সময় বলেছিলেন যে জনৈক এক লেখকের একটা প্রবন্ধ পাঠ করলাম, এক জাতি এক প্রাণ। তাতে উনি পড়ে বললেন যে তাতে একটা বিশেষ ধর্মের জাতীয়তাবোধ তুলে ধরা হয়েছে। কিন্তু আমার এই যে এক জাতি এক প্রাণ, এখানে কিন্তু ভারতীয় জাতীয়তাবোধ তুলে ধরা হয়েছে। যাই হোক, আমি হযরতজির লেখা ভারতবর্ষ ও আওরঙ্গজেব এই বই থেকে এক জাতি এক প্রাণ প্রবন্ধকানি পাঠ করে শোনাচ্ছি। আমরা জানি ভারতে হিন্দু ও মুসলমান নামে দুই প্রসিদ্ধ জাতির বসবাস। আমাদের দেহযন্ত্রে যেরূপ কতিপয় প্রধান ও অতি প্রয়োজনীয় অঙ্গ রয়েছে, তদ্রূপ ভারত দেহেও এই দুই জাতি দুই প্রধান অঙ্গ সদৃশ। কেউ হিন্দু ধর্মাবলম্বী, কেউ ইসলাম ধর্মাবলম্বী। ধর্ম হলো অন্তরের একটা বিশ্বাস সম্পর্কীয় বিষয়, কিন্তু আদান প্রদান এবং আচরণ ও ব্যবহারে তাতে কিছু আটকায় না, যে যার ধর্ম পালন করে যাবে। যেমনভাবে কতিপয় খ্যাতিসম্পন্ন হিন্দু ধর্মাবলম্বী জাতি বিদেশ থেকে এদেশে এসে বসবাস করতে লাগে, তেমনিভাবে মুসলমানরাও বিদেশ থেকে এদেশে প্রবেশ করে। হিন্দুরা যে দেশ থেকে আগমন করে তারা সে দেশকে ভুলে যায়, তারা এক দেশ থেকে অন্য দেশে আগমন বা হিজরতের কথা বিস্মৃত হয় এবং ভারতকেই স্বীয় স্বদেশ বলে ভাবতে লাগে। তারা ভাবে আর্যাবর্ত থেকে দাক্ষিণাত্য পর্যন্ত এই ভূখণ্ডই তাদের দেশ। মুসলমানগণেরও আদি বাসস্থান পরিত্যাগ করার পর শত শত বছর অতিবাহিত হয়, ফলে তারা সেই পরিত্যক্ত দেশসমূহের জলবায়ু ও প্রাকৃতিক সৌন্দর্য সব কিছুই ভুলেছে। ভুলেছে সেই সব দেশের শস্য ও ফলমূলের আস্বাদ, সেই পবিত্র মরু অঞ্চলের আশীর্বাদ। সুতরাং মুসলমানগণও এই ভারতকে স্বীয় স্বদেশ বলে গণ্য করতে লেগেছে এবং পূর্বতন মুহাজিরগণের ন্যায় এদেশে বসবাস করছে। কাজেই ভারত হিন্দু ও মুসলিম উভয়েরই দেশ। আমরা দুই সম্প্রদায়ই ভারতের বায়ু থেকে শ্বাস গ্রহণ করি এবং গঙ্গা যমুনার জল পান করি। ভারতের মৃত্তিকাজাত দ্রব্য উভয়েই ব্যবহার করি। আমরা একসঙ্গেই মরি ও বাঁচি। এতদিন ভারতে বসবাসের ফলে আমাদের উভয় সম্প্রদায়ের রক্ত পরিবর্তিত হয়েছে, উভয়ের বর্ণ একই প্রকারে পরিণত হয়েছে, উভয়ের মুখমণ্ডলের সাদৃশ্য একই রূপ পরিগ্রহ করেছে। তাই কবি কাজী নজরুল ইসলাম কি সুন্দরী না মিলন সঙ্গীত গেয়েছেন, মোরা এক বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। একশে আকাশ মায়ের কোলে যেন রবি শশী দোলে, এক রক্ত বুকের তলে একশে নারীর টান, মোরা এক বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মোরা একশে দেশের খাইগো হাওয়া, একশে দেশের জল, একশে মায়ের বক্ষে ফলে এক ফুল ও ফল। একশে দেশের মাটিতে পাই কেউ গোরে কেউ শ্মশানে ঠাঁই, মোরা এক ভাষাতে মাকে ডাকি এক সুরে গাই গান, মোরা এক বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান। হিন্দুরা মুসলমানদের বহু আচার ও প্রথা গ্রহণ করেছে এবং মুসলমানরাও তাই করেছে। আমরা উভয় সম্প্রদায়ের মানুষ পরস্পরের মধ্যে এতটা মিশে গিয়েছি যে একটি নতুন ভাষা উর্দু আমরাই তৈরি করে ফেলেছিলাম, যে ভাষা মুসলমানদেরও নয় হিন্দুরও নয়। এহেন পরিস্থিতিতে যে যে ধর্ম আমরা পালন করি তা যদি দৃষ্টির বাইরে রাখা যায়, তাহলে আমরা একই ভারতের অধিবাসী হিসেবে বাস্তবিকই একটা জাতি গঠন করতে পারি এবং তখনই দেশের শ্রীবৃদ্ধি এবং উভয় সম্প্রদায়ের উন্নতি ক্রমশ অগ্রসর হতে থাকবে, পারস্পরিক সহযোগিতা সহানুভূতি ও সম্প্রীতির মাধ্যমে। আমি আবার পড়ছি এই জায়গাটা। এহেন পরিস্থিতিতে যে যে ধর্ম আমরা পালন করি তা যদি দৃষ্টির বাইরে রাখা যায়, তাহলে আমরা একই ভারতের অধিবাসী হিসেবে বাস্তবিকই একটা জাতি গঠন করতে পারি এবং তখনই এই দেশের শ্রীবৃদ্ধি এবং উভয় সম্প্রদায়ের উন্নতি ক্রমশ অগ্রসর হতে থাকবে, পারস্পরিক সহযোগিতা সহানুভূতি ও সম্প্রীতির মাধ্যমে।
আমরা নিজেদের ধ্বংস করব অনৈক্য, পারস্পরিক বিদ্বেষ ও বৈরিতার কারণে। বড়ই দুঃখের বিষয় যে এক শ্রেণীর মানুষ এটা বোঝেন না এবং উভয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির প্রচেষ্টা চালিয়ে যান, এবং তারা এটা উপলব্ধি করতে পারছেন না যে এই বিভেদ ও দ্বন্দ্বের অশুভ পরিণাম আমাদেরই ভোগ করতে হবে। জেনে রাখা দরকার, আমাদের দেশ যতটুকু উন্নতি ও শ্রীবৃদ্ধি লাভ করেছে তা আমাদের পারস্পরিক সহযোগিতা, মতৈক্য ও সম্প্রীতির ফলে সম্ভব হয়েছে, এবং যতটুকু ক্ষতি হয়েছে তা পারস্পরিক বিদ্বেষ, অনৈক্যর ফলেই হয়েছে। একথা নিঃসন্দেহ সত্য যে হিন্দু মুসলমান কেন মানুষে মানুষে কলহ বিবাদ হওয়া স্বাভাবিক। হিন্দুতে হিন্দুতে, মুসলমানে মুসলমানে, এমনকি ভ্রাতায় ভ্রাতায়, পিতা ও পুত্রে, মাতাই ও কন্যায়, স্বামী ও স্ত্রীর মধ্যে মতানৈক্য ও কলহ ঘটে। কিন্তু নিরবিচ্ছিন্নভাবে সর্বদা যদি বিবাদ হতেই থাকে তাহলে যেমন একটা পরিবার বরবাদ হয়ে যায় তেমনি একটি দেশও ধ্বংসীভূত হয়। এটা সুদৃঢ় স্বীকৃত বিষয় যে বাঙালি এমন একটা জাতি যার জন্য সারা ভারত গৌরব বোধ করে। শিক্ষা, স্বাধীনতার চেতনা ও স্বদেশ হিতৈষিতার দিক দিয়ে বাংলাই সারা ভারতের মধ্যে শীর্ষস্থান দখল করেছে। আজ যদি আমরা আমাদের সেই প্রাচীন ঐতিহ্য বিস্মৃত হই তাহলে সেটা আমাদের জন্য বড়ই লজ্জাকর ও মর্মান্তিক ব্যাপার হয়ে দাঁড়াবে। ভারতের হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের যেসব পূর্বপুরুষ ভারতে শত শত বর্ষব্যাপী বসবাস করেছে তাদের নাম ও কীর্তি বিস্মরণযোগ্য নয়। হিন্দুদের পূর্বপুরুষদের কীর্তি গণিতে, অঙ্কশাস্ত্রে, তর্কশাস্ত্রে ও দর্শনে, নীতিবিজ্ঞানে স্মরণীয় প্রতীক হিসাবে অদ্যাপি হিন্দুদের গর্ব ও গৌরবের বিষয় হয়ে রয়েছে। মুসলমানরা পরবর্তীকালে এদেশে এসে বসতি স্থাপন করে, তারাও তাদের পূর্বপুরুষদের শিল্পকলা, সুন্দর হস্তশিল্পী, গ্রন্থাদি প্রণয়ন ও প্রকাশনা প্রভৃতিতে গর্ববোধ করতে পারে। তারা সকল বিদ্যার সকল বিভাগে চরমোৎকর্ষ সাধন করেছিল, এটা ভুলে গেলে চলবে না। মহান আল্লাহর কৃপায় এই দুই সম্প্রদায় ভারতের বুকে পাশাপাশি এমনভাবে বসবাস করে আসছে যে একজনের বসত বাটি অপরের বসত বাটির সংলগ্ন, একের প্রাচীরের ছায়া অন্যের গৃহে পতিত হয়, একে অপরের সুখ দুঃখের সমভোগী। যে কোনো কার্য একে অপরের সহযোগিতা ব্যতিরেকে কোনো কিছু সম্পাদন করতে পারে না। চাষবাস, ব্যবসা বাণিজ্য, আদান প্রদান সব ক্ষেত্রেই আমরা দুই সম্প্রদায়ের একে অপরের মুখাপেক্ষী ও সহযোগী। সুতরাং যদি আমরা একত্রে মিলেমিশে বসবাস করতে পারি তাহলে আমরা বাঁচতে পারি, সুখ শান্তির জীবন লাভ করতে পারি। আর যদি আমরা একে অপরের বিদ্বেষের চোখে দেখি, একে অপরকে বিদ্বেষের চোখে দেখি, পরস্পরকে ঘৃণা করি, একে অপরকে দূরে ঠেলে দিই, তাহলে আমরা ধ্বংসমুখে পতিত হব। কবি শেখ ফজলুল করিম কি সুন্দরই না গেয়েছেন, রিপুর তাওনে যখন মোদের বিবেক পাইগ লয়, আত্মগ্লানির নরক অনলে তখনই পুড়িত হয়। প্রীতিপ্রেমের পূর্ণ বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়াই তখন আমাদেরই কুঁড়ে ঘরে।